মমতার মানে কে মমতা? সেই বলে লাঠি দিয়ে ওরা মনে হয় গেঞ্জিটা ফুটো করেছে, তাই বলছে মমতার পু। গোপালকে সাজাবো কালকেও গোপালকে সাজাবো। তো চলো উইদাউট এনি ফার্দার আজকে দিন থেকে স্টার্ট করা যাক, আর তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। ঋষভকে এখন পড়াচ্ছি, আজকে উপরে এসে পড়াচ্ছি কারণ ওয়েদারটা খুব সুন্দর। এখানে আমি কি কি বলেছি, কোন কোন লেটার? আচ্ছা ঠিক আছে, তা তোর এটা কি আছে? এটা কি হয়েছে? এটা এটা ইঁদুরে খেয়েছে। তোদের ঘরে ইঁদুর আছে নাকি? হ্যাঁ, ওপরে কি করে ইঁদুর আসে? সিঁড়ি দিয়ে উঠে উঠে ইঁদুর আসে? না না, নতুন ঘরটা আছে। হ্যাঁ, নতুন ঘরটা আছে ওদের, ওটা নতুন ঘর। নতুন ঘরে ও আচ্ছা, ওই ছাদ থেকে এই ছাদে লাফ মারে, তাই তো? বুদ্ধি খুব আছে, নিজে ছিঁড়ে ইঁদুরে খেয়েছে করছে। এখানে এখানে অবস্থা কি? এটা ওর মমতার। কে মমতা গিয়েছিল সেই জন্য? কি হয়েছে? মমতার। মমতার মানে কে মমতা? মমতার একটা মমতার ফুল লাগিয়েছিল তাই। ও আচ্ছা আচ্ছা, মমতার ফুল মানে টিএমসির মনে পতাকা নিয়ে এসেছিলিস সেইগুলো না? সেই মনে হয় লাঠি দিয়ে ওরা মনে হয় গেঞ্জিটা ফুটো করেছে, তাই বলছে মমতার ফুল। এতক্ষণ পড়িয়ে ওকে নিচে আসলাম, পরেও কাঁধে ব্যাগ আমার। এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো, কয়দিন এদিক ওদিক গেছিলাম তো জামা কাপড়গুলো বাইরেই রয়েছে, এগুলোকে গুছিয়ে তুলবো। সন্ধেবেলা গোপালকে সাজাবো কারণ অষ্টমী তিথিটা পড়ছে দুপুর তিনটে কততে, তো ভাবছি সেই জন্য সন্ধেবেলাতেই সাজাবো। আর একটা দোলনা আমার বার করতে হবে, দোলনাটা আমি নবদ্বীপ থেকে এনেছিলাম, ওটা ছোট দোলনা, আর আমার গোপালটাও তো ছোট, তো আশা করছি ধরে যাবে। আর গোপালটা অলওয়েজ আমার কাছে স্পেশাল বিকজ ওটা আমি বৃন্দাবন ঘুরতে গিয়ে এনেছি, আর ওটা আমি মথুরার কারাগারের মধ্যে যে সবগুলো হয় ওখান থেকে কিনেছি, তো অলওয়েজ ওটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল। তো যাই হোক, আজকে জন্মাষ্টমী তো গোপাল সাজানো হবে। আমি এখন আমাদের সিংহাসনে এগুলো পেতে দেবো কারণ সিংহাসনে প্রচুর পিঁপড়ে হয়, এই যে এখনো দেখা যাচ্ছে গুড়ি গুড়ি পিঁপড়ে বেড়াচ্ছে, তো সিংহাসনটা ভীষণ ময়লা হচ্ছে, তো সেই জন্যে এই দুটো এগুলো হচ্ছে ব্লাউজের পিস কাটা যেগুলো আমরা বানাইনি, তো সেইগুলো পেতে দেবো ওখানে।
একটু টক দই আর হলুদ নিয়েছি, এটা এখন মিশিয়ে আমি মুখে লাগাবো। কিন্তু দইতে একটু জল গেটেছে, তো এটা একটু গাঢ় করার জন্য আমার কাছে চন্দনের গুঁড়ো আছে, এখন আমি সেটা দেব, দেন আমি মুখে লাগাবো। এই চন্দনের গুঁড়োটা এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি। ফ্রিজে দেখছি কয়দিন টক দইটা রয়েছে, তো আমার তো উগলা বাড়িতে কটক যে ব্যাপার, কখন আমি স্কিন কেয়ার করছি কখন কি করছি আমি নিজেও জানি না। তো ইচ্ছা হলো এখন একটু প্যাক বানিয়ে আমি একটু স্কিনে মুখে লাগাই, তো সেটাই করছি। আর প্যাকটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি পুরো মুখে লাগিয়ে নেব। Myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time. প্যাকটা 20 মিনিট রেখে দেন আমি মুখটা ধুয়ে নিলাম। দেন আমি মুখে অ্যালোভেরা জেল লাগালাম, রাতের বেলা আমি অ্যালোভেরা জেলই লাগাই মুখে। তো যাই হোক, আর এখন বাজে 10:30, যাই গিয়ে ডিনারটা সারি, আর আজকে মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ব্লগটাকে যদি কিছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই বাই।